নমস্কার। শনিবারের বারবেলায় আপনারা দেখছেন অনলাইন জিপে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। সৌজন্যে কাজ কেরিয়ার এবং আমার বাংলা, সঙ্গে আমি দেবাশিষ। আপনারা আমাদের প্যাটার্ন সবাই জানেন, তো যথারীতি সেই প্যাটার্ন অনুযায়ী আজকেও ক্লাস হবে। আজকেও আমরা লাইভ প্রশ্ন উত্তরগুলো বলবো, লাইভে বলবো আর কি। তো যারা আমাদের প্যাটার্ন জানেন তারা জানেন যে আমরা শুরুতেই করি আজকের দিন, মানে টুডেজ রেলিভ্যান্স, তারপর যথারীতি বাছাই করা প্রশ্ন থেকে কিছু উত্তর বলার ব্যবস্থা করি। প্রশ্নগুলো কোথা থেকে বাছাই করা হয় সেটাও একটু জানিয়ে দিই, বা আগে বহুবার বলেছি, বহু এপিসোডে বলেছি সে কথা। সেটা হচ্ছে যে বিগত 15 বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, সেখানে একদম গ্রুপ সি পরীক্ষাও আছে, আবার WBCS বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো বারে বারে এসেছে, মানে রিপিট করেছে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোকে এখানে বাছাই করা হয়। এছাড়াও যে প্রশ্নগুলো রিপিট হয়নি অথচ ইম্পর্ট্যান্ট, একবারই মাত্র এসেছে, আবার কখনো রিপিট হতে পারে, সেই প্রশ্নগুলোকে দেখে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা সাজাবার চেষ্টা করি এবং তার উত্তর দিয়ে এই অনুষ্ঠান করি। যাই হোক, শুরু করছি আজকের দিন দিয়ে। আজকের দিনে চারখানা বড় ইভেন্ট আছে, ইভেন্ট না বলে ইনসিডেন্ট বলাই ভালো, ঘটনাক্রম বলাই ভালো। কী হয়েছে, আমরা সবাই রুশ কথা সাহিত্যিক নাট্যকার নিকোলাই গোগোলের নাম জানি। আপনারা ইদানিংকালের সাহিত্য যারা পড়েছেন তারা ঝুম্পা লাহিড়ির নাম জানেন। ঝুম্পা লাহিড়ির একটা বিখ্যাত বই আছে, পুরস্কার পেয়েছে, বইটার নাম হচ্ছে দ্য নেমসেক। এই নেমসেকের মূল চরিত্রের নাম কিন্তু গোগোল, একটা বাচ্চা ছেলে। এই গোগোল নামটা কেন ঝুম্পা লাহিড়ি রাখলেন সেটা আমি একটু পরে বলছি, আগে নিকোলাই গোগোল সম্পর্কে একটু বলে দিই। তো এই নিকোলাই গোগোল 1809 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। এই লেখক অজস্র উপন্যাস এবং গল্প লিখেছেন, 135টারও বেশি কাহিনীচিত্র নির্মিত হয়েছে তার গল্প থেকে। শেষ যে ছবিটি তার গল্প থেকে নির্মিত হয় সেটা 2011 সালে, সিনেমার নাম হচ্ছে দ্য গার্ল ইন দ্য হোয়াইট কোট। সেটা ছিল তাঁর শেষ, এটাই হচ্ছে তাঁর শেষ ছবি, তাঁর কাহিনী নির্ভর এযাবৎ শেষ ছবি। পরবর্তীতে যদি হয় সেটা আমরা পরবর্তীতে নিশ্চয়ই বলবো। ছবিটা তৈরি হয়েছিল 2011 সালে। এবার আসছি ঝুম্পা লাহিড়ির নেমসেক উপন্যাসে মূল নায়কের নাম। নায়ক মানে একেবারেই কিশোরও নয়, সে কিশোরের নিচে তার বয়স, কৈশোর শোনেনি তখন সেই ছেলেটা, তার নাম হচ্ছে গোগোল। কারণটা হচ্ছে ঝুম্পা লাহিড়ির বাবা একটি ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যান, এবং যখন উনি মারা যান তখন তার বুকের ওপর ধরা ছিল নিকোলাই গোগোলের একটা উপন্যাস, সেই ছিল ঝুম্পা লাহিড়ির অনুপ্রেরণা। এবং সেখান থেকে নেমসেক উপন্যাসের অন্যতম প্রধান যে শিশু চরিত্র তার নাম তিনি রেখেছেন গোগোল। যাই হোক, আপনারা যারা এখনও নেমসেক পড়েননি, ইংরেজিতে তো পাওয়াই যায়, বাংলা অনুবাদও আছে, বাংলা অনুবাদেও বই, বাংলা অনুবাদের বইয়ের নাম বোধ হয় সমনামী, তো পারলে এটা পড়ে নেবেন, ভীষণ ভালো কাহিনি, ভীষণ ভীষণ ভালো কাহিনি। যাই হোক, আসছি পরের ঘটনা। পরের ঘটনাটাও ভারতের পক্ষে অত্যন্ত গৌরবজনক ঘটনা, আমাদের দেশের পক্ষে অত্যন্ত গৌরবজনক ঘটনা। বিষয়টা কি, একটা কমিশন হয়েছিল, সেই কমিশনটার নাম হচ্ছে হিলটন ইয়াং কমিশন। সেই হিলটন ইয়াং কমিশনের সুপারিশ 1935 সালের আজকের দিনে তৈরি হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেন তৈরি হলো, আপনারা সালটা খেয়াল করুন, 1935, তার মানে তার আগেই প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে। এই যে প্রথম বিশ্বযুদ্ধের পর দেশ, আমাদের দেশ মানে এই ভারত তখন পরাধীন, যে আর্থিক মানে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছিল সেটাকে কিছুটা সামাল দেওয়ার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হয়। এই শীর্ষ ব্যাঙ্ক
সুপারিশটা কার ছিল, হিলটন ইয়াং কমিশন নামে একটা কমিশন। যাই হোক, শুরুতে এই শীর্ষ ব্যাংক কিন্তু কাজ শুরু করেছিল কলকাতা, তার মানে কলকাতাতেই তাদের হেড অফিস। 1937 সালে পাকাপাকিভাবে তার প্রধান দপ্তর, সদর দপ্তর স্থানান্তরিত হয়ে যায় মহারাষ্ট্র। মহারাষ্ট্রের কোথায় না, মুম্বাই শহরে। তখন কিন্তু এই শহরটার নাম মুম্বাই ছিল না, ছিল বোম্বাই। পরের ঘটনা, পরের ঘটনাটা আমাদের একটা, আমাদের খুব কাছের একটা রাজ্য, আমাদের বলতে গেলে একেবারে পাশের রাজ্য, আমরা দুজন যাই সে রাজ্যে। তারা আজ হলো উৎকল দিবস। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে 1936 সালের আজকের দিনে গঠিত হয়েছিল পৃথক উৎকল রাজ্য, মানে ওড়িশা। এর আগে 1912 সালে বাংলা থেকে বিচ্ছিন্ন করে বিহার ও ওড়িশাকে নিয়ে একটা আলাদা পৃথক একটা প্রদেশ গঠন করা হয়েছে। সেই সংযুক্ত প্রদেশ থেকে 1936 সালে ওড়িশাকে আলাদা করে দেওয়া হয়। আমি ওড়িশা বলছি, তার কারণ হচ্ছে ওড়িশার বর্তমান নাম ওড়িশা, এখন ডিআই দিয়ে বানানো শুরু হয়, তাই তার নাম হয়েছে ওড়িশা। তো 1936-এ সেই সংযুক্ত প্রদেশ থেকে ওড়িশাকে, মানে বিহারের সঙ্গে ছিল, বিহার আর ওড়িশা একসঙ্গে ছিল, তৈরি হয়েছিল সংযুক্ত প্রদেশ, সেখান থেকে আলাদা করে নেওয়া হলো ওড়িশাকে, এবং ওই নতুন একটা প্রদেশের, মানে নতুন একটি রাজ্যের জন্ম হলো দেশে। একটা জিনিস মাথায় রাখবেন, 1936 সালের ঘটনা, মানে স্বাধীনতা পেতে তখনও কিন্তু আমাদের এক দশক দেরি আছে। শেষ ঘটনা, শেষ ঘটনাটা, এটাও আমাদের ভারতের ঘটনা, বিশেষ করে বললে ভালো লাগবে, এটা পশ্চিমবঙ্গের ঘটনা। আমরা আজকে আকাশবাণী বলে যে সংস্থাকে, সেই আকাশবাণী সংস্থার আদি নাম অল ইন্ডিয়া রেডিও। 1957 সালের আজকের দিনে অল ইন্ডিয়া রেডিওর নাম বদলে যায়, হয় আকাশবাণী। নামটা কে দিয়েছিলেন? নামটা দিয়েছিলেন আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ। আজকের মতো আজকের দিন এ পর্যন্ত। এবার আমরা ঢুকে যাব মূল পর্বে। যথারীতি মূল পর্বে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থাকবে, কিছু থাকবে জিকে। আসছি মূল পর্বে। তেহরান যার রাজধানী, আমরা জানি তেহরান কার রাজধানী, এটা একদম একটা বালকিল্য প্রশ্ন। তেহরান ইরানের রাজধানী, এটা আমরা জানি সবাই। প্রশ্নটা ইরানের রাজধানী কি সেটা সে সম্পর্কিত নয়, প্রশ্নটা বলছি শুনুন ভালো করে। তেহরান যার রাজধানী, সেই রাষ্ট্র ইরানের সবচেয়ে বড় বন্দরের, তার মানে প্রশ্নটার বোধা অর্থ হলো ইরানের সবচেয়ে বড় রাষ্ট্রের বড় বন্দরের নাম, ইরানের সবচেয়ে বড় বন্দরের নাম হচ্ছে চাবাহার বন্দর। চাবাহার বন্দর কিছুদিন আগেও এটা সংবাদপত্রে এসেছিল, নিয়ে অনেক খবর প্রকাশিত হয়েছিল চাবাহারকে নিয়ে। তাই চাবাহার বন্দরটা ইরানের দক্ষিণ পূর্বে বেলুচিস্তান প্রদেশে অবস্থিত, এবং এটা ওমান উপসাগরীয়, ওমান উপসাগরের তীরে এই চাবাহার বন্দর তৈরি করা হয়। আর্টিফিশিয়াল পোর্ট এটা। আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, বইটার নাম যতটা না ইম্পর্ট্যান্ট, পরের প্রশ্নটা একটি বইয়ের প্রশ্ন, বইটা যতটা না ইম্পর্ট্যান্ট তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলেন বইয়ের লেখক, এটা হিন্ট দিয়ে রাখলাম। এবার প্রশ্নটা করছি, প্রশ্নটা হচ্ছে 100 ইয়ার্স অফ সলিটিউড বইয়ের নাম এটা। প্রশ্নটা হচ্ছে 100 ইয়ার্স অফ সলিটিউড বইটির লেখক, 100 ইয়ার্স অফ সলিটিউড বইটির লেখক হলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। মার্কেস লিখেছিলেন অত্যন্ত বিখ্যাত একটা বই, তার চেয়েও তিনি নাম লেখক বিখ্যাত, বইটির নাম 100 ইয়ার্স অফ সলিটিউড। আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্নটা হচ্ছে, এটা আমাদের একটা পড়োশী রাষ্ট্রকে নিয়ে তৈরি করে,
এসেছে, বিকৃত হয়েছে কিংবা প্রশ্নটা বলছি, প্রশ্নটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশে আপনারা শুনে থাকবেন, বাংলাদেশে কক্সবাজার নামে একটি জায়গা আছে, যেখানে গেলে একই সঙ্গে সমুদ্র এবং পাহাড়কে দেখা। আমাদের ভারতেও এরকম একটা জায়গা আছে, তার নাম হচ্ছে বিশাখাপত্তনম, যাকে আগে আমরা ভাইজ্যাগ বলতাম। এই ভাইজ্যাগে গেলেও আপনারা পাহাড় পাবেন এবং সমুদ্রও পাবেন, যাই হোক, কিন্তু সেটা পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত নয়। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হলো কক্সবাজার, বাংলাদেশের কক্সবাজার। এখানে সমুদ্র ও পাহাড়ের সহাবস্থান লক্ষ্য করা যায়। পরের আইটেম, পরের প্রশ্ন হচ্ছে, আমরা জানি সাসপেনশন ব্রিজ কাকে বলে, হাওড়া ব্রিজের মতো, তার মানে দুদিকে দুটো পিলার, মাঝখানে একটা সেতু, সে ঝুলছে। প্রশ্নটা সেই সাসপেনশন ব্রিজ সম্পর্কে। প্রশ্নটা হলো, বিশ্বের মানে পৃথিবীর সবচেয়ে বড় সাসপেনশন ব্রিজ, আকারে নয় কিন্তু লম্বায় বড় সাসপেনশন ব্রিজ কোথায় আছে? প্রশ্নটা আরেকবার রিপিট করছি, বিশ্বের সবচেয়ে বড় সাসপেনশন ব্রিজ কোথায় অবস্থিত? উত্তর তুরস্ক। তুরস্কে একটি সাসপেনশন ব্রিজ আছে, আমি তার নাম ধাম সবই বলব। তুরস্কে একটি সাসপেনশন ব্রিজ আছে, সেই ব্রিজটি বিশ্বের সবচেয়ে বড় সাসপেনশন ব্রিজ। ব্রিজটার নাম কি? এত বড় নাম, আমাদের যেমন ফারাক্কা ব্যারেজ এইরকম আছে, বাংলাদেশের যেমন পদ্মা সেতু, ছোটো ছোটো সেতু নাম, কিন্তু তুরস্কের এই সাসপেনশন ব্রিজটার নাম একটু বড়। নামটা মনে রাখার চেষ্টা করবেন, নামটা হচ্ছে ইয়াভুজ সুলতান সেলিম ব্রিজ। আবার বলছি নামটা, একটু বড় নাম, ইয়াভুজ সুলতান সেলিম ব্রিজ। কী আছে এই ব্রিজটা, এই যে ইয়াভুজ সুলতান সেলিম ব্রিজ, এই ব্রিজটা এশিয়া সঙ্গে ইউরোপকে কানেক্ট করে, এশিয়া মহাদেশের সঙ্গে ইউরোপ মহাদেশের একটা অঞ্চলকে কানেক্ট করতে এই ব্রিজ। দৈর্ঘ্য 1408 মিটার এবং প্রস্থও কিছু কম নয়, কিন্তু 1408 মিটার মানে কল্পনা করে দেখুন কতটা বড়, প্রস্থও কিছু কম নয়, প্রস্থে 58.4 মিটার। পরের প্রশ্ন, একজন ভারতীয় মহিলা, সেই ভারতীয় মহিলা সাঁতার কেটে জিব্রাল্টার প্রণালী, আপনারা সবাই জানেন জিব্রাল্টার প্রণালী কি, জিব্রাল্টার প্রণালী পেরিয়েছিলেন কে? আমি জানি অনেকের মুখ দিয়ে উত্তর বেরিয়ে এসেছে আরতি শাহ, না ভুল উত্তর, আরতি শাহ জিব্রাল্টার প্রণালী পেরোন। যে ভারতীয় মহিলা সাঁতার কেটে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেছিলেন তার নামও আরতি, তবে পদবীটা একটু ভিন্ন, আরতি প্রধান। এই আরতি প্রধান 1999 সালে সাঁতরে জিব্রাল্টার প্রণালী পার হয়েছে। আসছি পরের প্রশ্নে, পরের প্রশ্নটা হচ্ছে মাইথোলজিক্যাল প্রশ্নই বলতে পারেন, কিন্তু মাইথোলজি সাবজেক্টের ওপর করা প্রশ্ন, কিন্তু প্রশ্নটা মাইথোলজিক্যাল, প্রশ্নটা পৌরাণিক প্রশ্ন, কিন্তু একটা পুরাণ সম্পর্কিত একটা প্রশ্ন। আসছি প্রশ্নটা হচ্ছে, বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদকের নাম, বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদকের নাম কি? বহু মানুষ উত্তর দেবেন কাশীরাম দাস, উত্তরটা ভুল। কাশীরাম দাস কিন্তু বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদক নন। তাহলে বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদক কে? তার নাম হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর, কবীন্দ্র পরমেশ্বরী বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদক। যেমন আচার্য ভানুভক্ত নেপালি ভাষায় রামায়ণ অনুবাদ করেছে, নেপালিদের আদিকবি কিন্তু ভানুভক্ত। আপনারা দেখবেন যদি দার্জিলিংয়ের ম্যালে কখনো যান, দেখবেন তার মূর্তি আছে আচার্য ভানুভক্তের, ঠিক তার নিচেই আছে ভানুভবন, ভানুভবন একটা বড় লাইব্রেরি, আপনারা যারা দার্জিলিংয়ে গিয়েছেন তারা এই দুটো জিনিসই দেখেছেন। আসছি পরের প্রশ্নটা, এক পিওরলি মাইথোলজিক্যাল প্রশ্ন,
কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে যে আমরা জানি আমাদের তো নানান রকম পুরাণ আছে, অনেক পুরাণ আছে, তো সর্বশ্রেষ্ঠ পুরাণ কোন? প্রশ্নটা রিপিট করছি, ভার্বেটিম রিপিট করছি, দেখুন, কাকে সর্বশ্রেষ্ঠ পুরাণ বলা? সর্বশ্রেষ্ঠ পুরাণ বলা হয় বায়ু পুরাণ বা বামন পুরাণ। বামন পুরাণ বা বায়ু পুরাণ হলো সর্বশ্রেষ্ঠ পুরাণ। এই প্রসঙ্গে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি 36টি পুরাণ আছে, 36টি পুরাণ আছে ভারতে প্রচলিত, তবে এর মধ্যে 18টা পুরাণ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই যে একটু আগে বললাম বায়ু পুরাণের কথা বা যার নাম বামন পুরাণ, এই পুরাণে প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালের কথা বলে। তাহলে বামন পুরাণ বা বায়ু পুরাণ হলো আমাদের সর্বশ্রেষ্ঠ পুরাণ, এবং 36টি পুরাণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পুরাণ। আর কি বললাম, আর বললাম যে 36টি পুরাণ পুরাণ সম্পর্কে আমরা জানতে পারি, তার মধ্যে 18টি প্রধান পুরাণ আছে আর 18টি হচ্ছে অপ্রধান পুরাণ। অপ্রধান পুরাণ বলে কিন্তু আমি কোনো পুরাণকেই ছোট করার চেষ্টা করছি, মানে মোস্ট ইম্পর্টান্ট হচ্ছে 18টি পুরাণ। পরের মাইথোলজিক্যাল প্রশ্ন, আমি জানি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকেই হতমত হয়ে যাবে, সেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে মহাভারতের অপর নাম। আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ কবিতা হচ্ছে মহাভারত, বলেছিলাম একটা এপিসোড আগেই, আমি একটা লাইভে বলেছি। আজকেও সেই মহাভারত নিয়েছে, এবং প্রশ্নটা শুনতে যতটা সোজা উত্তরটা কিন্তু ততটাই কঠিন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে মহাভারতের অপর নাম। আমরা অনেকেই জানি না মহাভারতের অপর নাম হচ্ছে জয়া। জয়া মহাভারত নামে যে গ্রন্থটিকে আমরা চিনি সেই গ্রন্থের অন্য নাম হচ্ছে জয়া। আসছি পরের প্রশ্ন, পরের প্রশ্নটা একটু অন্য ধাঁচের প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, দেখুন, মানুষের মধ্যে সুখ এবং অসুখ যদি থাকে, তো সেই সুখ এবং অসুখের রিফ্লেকশন সেই মানুষটা সেই দেশে যে দেশে থাকে সেই দেশের ওপরও বর্তায়। প্রশ্নটাই সুখ অসুখ নিয়ে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ, বিশ্বের সবচেয়ে সুখী দেশের নাম হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুখী দেশ। পরের আইটেম, এটা অনেকেই উত্তর দিয়ে ফেলবেন, বিশেষ করে যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন তারা তো নিতেই পারবেন, কোনো অসুবিধা নেই। খুব সোজা প্রশ্ন, জলের বাষ্পীভবনের লিনতাপ কত? জলের বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। 537 ক্যালোরি পার গ্রাম হচ্ছে জলের বাষ্পীভবনের লিনতাপ। আপনারা জানেন লিনতাপ, বিজ্ঞানের ছাত্ররা জানেন লিনতাপ বা লেটেন্সিপ কাকে বলে, সেই জন্য আর লেটেন্সিপ কাকে বলে সেটা নিয়ে আর আলোচনা বাড়াচ্ছি না, আমাদের সংক্ষিপ্ত সময় কিছু প্রশ্নের উত্তর দেওয়ার সময়। আমরা এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নগুলো নিয়ে বললাম সেই সমস্ত প্রশ্নই কিন্তু একটা বাদে, মানে কোন সাবস্টেনশন ব্রিজ এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বড়, আমি জানি না কালকে হয়তো আমেরিকা একটা বানিয়ে ফেলবে আরও বড়, কাজে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, বাদ বাকি সবগুলোই কিন্তু জেনারেল নলেজের প্রশ্ন, তার মধ্যে মাইথোলজি তো আছে, জেনারেল মাইথোলজি তো জেনারেল নলেজের মধ্যেই। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, এটাও অনেকে উত্তর জানেন, পক প্রণালী, পক প্রণালীর নাম আমরা শুনেছি, পক প্রণালী কোন দুই রাষ্ট্রকে যোগ করেছে? পক প্রণালী যোগ করেছে ভারতের সঙ্গে শ্রীলঙ্কা, মানে ভারত ও শ্রীলঙ্কার মাঝে যোগসূত্র হিসেবে কাজ করে পক প্রণালী। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে একটা অদ্ভুত জিনিস আমাদের এই ভারতবর্ষে নিয়ে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স। প্রশ্নটা হচ্ছে উত্তরাখণ্ড সরকার,
উত্তরাখণ্ড সরকার কোন শহরে একটি স্পোর্টস ইউনিভার্সিটি গড়ে তুলতে চলেছে? স্পোর্টস ইউনিভার্সিটি করা হচ্ছে, সেখানে শুধুই খেলাধুলো নিয়ে লেখাপড়া হবে এবং সর্বোচ্চ মানের মাস্টার্স করা যাবে। আবার প্রশ্নটা বলছি, উত্তরাখণ্ড সরকার কোন শহরে স্পোর্টস ইউনিভার্সিটি গড়ে তুলতে চলেছে? শহরটার নাম হলদওয়ান। হলদওয়ানি শহরে, এটাও উত্তরাখণ্ডেই পড়ে, হলদওয়ানি শহরে উত্তরাখণ্ড সরকার একটি স্পোর্টস ইউনিভার্সিটি গড়ে তুলছে। আসছি পরের প্রশ্ন। প্রশ্নটা খুব সহজ, কারণ যেটাকে নিয়ে প্রশ্ন সেটাকে আমরা সবাই চিনি, কিন্তু প্রশ্নটার উত্তর আমরা সবাই জানি। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এই যে আজকে হাওড়া স্টেশন দেখছি, এই হাওড়া স্টেশনের তো কোনো একজন, হাওড়া স্টেশনটা তৈরি করার পেছনে কোনো একজন আর্কিটেক্টের ভূমিকা আছে, তাঁর প্ল্যানিং অনুযায়ী হাওড়া স্টেশনটা তৈরি হচ্ছে। যেমন আমাদের বাড়িঘরের পেছনে আগে বাড়িঘর তৈরি করার আগে সেখানে প্ল্যান করতে হবে। প্রশ্নটা হচ্ছে হাওড়া স্টেশনের স্থপতি, হাওড়া স্টেশনের স্থপতি, স্থপতির ইংরেজি হচ্ছে আর্কিটেক্ট, হাওড়া স্টেশনের স্থপতির নাম কি? এটাই প্রশ্ন, উত্তরটা শুনে নিন, শুনে নেওয়া যাক কি কি আছে। হাওড়া স্টেশনের স্থপতির নাম হচ্ছে, স্থপতির নাম হল হ্যালসে রিকার্ডো। হ্যালসে রিকার্ডো হাওড়া স্টেশনের স্থপতি, মানে হাওড়া স্টেশনের প্রথম নকশা তিনি তৈরি করেন এবং তাঁর নকশাতে উপর ভিত্তি করে হাওড়া স্টেশনটা প্রাথমিকভাবে গড়া হয়েছিল। কেন না? ব্রিটিশরা তখন এদেশে শাসন, ব্রিটিশদের কাজের, প্রশাসনিক কাজের সুবিধা হচ্ছে, ব্রিটিশরাই হাওড়া স্টেশনটা তৈরির জন্য, তৈরির প্ল্যান করবার বরাদ দিয়েছিলেন রিকার্ডোকে। আজকে পরে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, আমরা এটা বাংলায় বলি ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, এটাকে সংক্ষেপে বলা হয় FIH। পুরো কথাটা কি? ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকি। প্রশ্নটা হচ্ছে FIH অর্থাৎ ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকি সদর দপ্তর কোথায় আছে? ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকির সদর দপ্তর কোথায় অবস্থিত? ক্রীড়াঙ্গন থেকে বেছে নেওয়া প্রশ্ন। উত্তরটা হচ্ছে সুইজারল্যান্ডের লসান। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সুইজারল্যান্ডে বেশ কিছু সংস্থার, মানে এক ডজনেরও বেশি সংস্থার প্রধান অফিস অবস্থিত সুইজারল্যান্ডের লসানে, FIH সদর দপ্তর অবস্থিত। আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্নটা ভারত সম্পর্কিত একটা প্রশ্ন, প্রশ্নটা করি আগে তারপরে উত্তর দেব। প্রশ্নটা হচ্ছে বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক মহিলা পাইলট কোন দেশে? সবচেয়ে মানে সারা পৃথিবীতে সেই একটা মাত্র দেশ ছাড়া এত মহিলা পাইলট আর কোনো দেশে? প্রশ্নটা আবার বলছি, বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক মহিলা পাইলট কোন দেশে দেখা যায়? উত্তর হচ্ছে ভারত। ভারতে যে সংখ্যায় মহিলা পাইলট আছে বিশ্বের আর কোনো দেশে এত বিপুল পরিমাণে মহিলা পাইলট ক্রু আছে, প্রচুর ভারতেও আছে প্রচুর ক্রু, মহিলা ক্রু বিশ্বে তো আছে, বিশ্বের সমস্ত দেশে আছে, কিন্তু মহিলা পাইলটের সংখ্যায় ভারত হচ্ছে একদম শ্রেষ্ঠ। পরের প্রশ্ন, এটার উত্তর অনেকেই জানবেন, অনেকেই বলবেন, উত্তরটা দিতেই পারবেন। সেটা হচ্ছে মানব রক্তে পিএইচ এর মান কত? মানুষের রক্তে, মানে আমার আপনার রক্তে পিএইচ এর মান কত? মানুষের রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.4, এটাই স্ট্যান্ডার্ড। মানুষের রক্তের পিএইচ এর স্ট্যান্ডার্ড মান হচ্ছে 7.4। পরের প্রশ্ন, রাইট টু হেলথ, স্বাস্থ্যের অধিকার। পরের প্রশ্নে এসে গেছি, রাইট টু হেলথ, স্বাস্থ্যের অধিকার। প্রশ্নটা হচ্ছে ভারতে প্রথম স্বাস্থ্যের অধিকার সংক্রান্ত বিল কোন রাজ্য পাস করে? রাইট টু হেলথ সম্পর্কিত বিল প্রথম ভারতের কোন রাজ্যে পাস করে? এটাই হচ্ছে প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। উত্তর হচ্ছে রাজস্থান। রাজস্থানে ভারতের যে কটা দেশ এবং
ইউটি আছে, যে কটা রাজ্য এবং ইউটি আছে, সবার মধ্যে প্রথম রাইট টু হেলথ অর্থাৎ স্বাস্থ্যের অধিকার সংক্রান্ত বিলটি পাস হয়েছে রাজস্থান বিহার। পরের পরের প্রশ্ন হচ্ছে বাল্য বিবাহ। আমরা জানি বাল্য বিবাহ এদেশে আইনত নিষিদ্ধ, কিন্তু বাস্তবে পুরোপুরি নিষিদ্ধ করা যায়নি। প্রশ্নটা হচ্ছে বাল্য বিবাহের শীর্ষ কোন রাজ্য? ভারতের, ভারতের নিরীক্ষণ প্রশ্নটা হচ্ছে ভারতের প্রেক্ষিতের প্রশ্ন, ভারতের মধ্যে কোন রাজ্য বাল্য বিবাহের শীর্ষ রয়েছে? সেই রাজ্যের নাম ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে বাল্য বিবাহের সংখ্যা সবচেয়ে। আসছি পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে আমরা জানি এই বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার আগে শতাব্দী এক্সপ্রেস ছিল আমাদের খুব প্রেস্টিজিয়াস এক্সপ্রেস, বন্দে ভারত হয়েছে তার প্রেস্টিজটা ধুয়ে নিতে স্টার্ট করেছিল। শতাব্দী এক্সপ্রেস একদম হাওড়া থেকে সোজা নিউ জলপাই চলে, আপনারা জানেন। প্রশ্নটা হচ্ছে এই শতাব্দী এক্সপ্রেস বিখ্যাত একজন ব্যক্তিত্বের জন্ম শতবর্ষ উপলক্ষে চালু হয়েছে, সেই বিখ্যাত ব্যক্তিত্বের শতাব্দী এক্সপ্রেস। প্রশ্নটা আরেকবার করছি আমি, প্রশ্নটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস কোন বিখ্যাত ব্যক্তির জন্ম শতবর্ষ উপলক্ষে এদেশে চালু হয়, যার নাম, যার জন্ম শতবর্ষ উপলক্ষে শতাব্দী এক্সপ্রেস চালু হয়েছিল তিনি আর কেউ নন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তাঁর জন্ম শতবর্ষকে স্মরণীয় করে কেন্দ্রীয় রেল মন্ত্রক শতাব্দী এক্সপ্রেস। আসছি আজকের শেষ প্রশ্ন, আজকের শেষ প্রশ্নটা ভীষণ ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। 2022 সালে ভারতের মোস্ট ভ্যালুয়েবল সেলিব্রিটির তকমা কে পেলেন? 2022 সালে ভারতে মোস্ট ভ্যালুয়েবল সেলিব্রিটির তকমা কে পেলেন? উত্তরটা আমার আপনার সবার জানা, তিনি হলেন রণবীর সিং। রণবীর সিং মোস্ট ভ্যালুয়েবল সেলিব্রিটির তকমা পেয়েছেন 2022 সালের জন্য। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবার দেখা হবে সামনে।